ছত্রিশতম বিষ্ণুপুর মেলা, সবলা মেলা এবং নাটকও শুভ উদ্বোধন। এই মুহূর্তে লাইট জ্বালিয়ে, আলো জ্বালিয়ে, নদী প্রজ্বলন করে উদ্বোধন এই মুহূর্তে বিশিষ্ট অতিথিরা করেছেন। সেই সুযুক্ত করতালিকে ধরে উঠুক শুভগণ, শুভ মুহূর্ত ছত্রিশতম বিষ্ণুপুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। ছত্রিশতম মেলার আলো জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করে এই মুহূর্তে শুভ সূচনা হলো ছত্রিশতম বিষ্ণুপুর মেলার। রয়েছেন বিশিষ্ট অতিথিরা। এদের একটি ঘরানা অষ্টাদশ শতাব্দীতে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীত অলোক মুখার্জি, হরকালী প্রতিহার, সিয়াদ কান ডিএম, বৈভব তিওয়ারি এসপি সবাই উপস্থিত আছেন। বাঁকুড়া, আপনারা জানেন বিষ্ণুপুর মেলা একটি বিশেষ করে খুবই মানে তাদের কন্ট্রিবিউশন খুব বেশি আজকে নয়, ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট পিরিয়ড ইটসেলফ। এই মেলায় ট্যুরিজম ডিপার্টমেন্টও 10 লাখ টাকা দেয়,
বিষ্ণুপুর বরাবরই বাংলা সংস্কৃতির অন্যান্য অন্যতম পীঠস্থান। মন্দির, টোড়াকেটার টেরাকোটার কারুকার্য, পোড়ামাটির ঘোড়া, বালুচারি শাড়ি যেটা জিআই প্রোডাক্ট পেয়েছে, ক্লাসিক্যাল গান ও গৌড়ীয় নৃত্য, এগুলো সব বিষ্ণুপুরের মেলার সাথে জড়িয়ে গেছে। বিষ্ণুপুর এবং তার আশেপাশে যে আদিবাসী ভাই বোনেরা আমার আছেন, জয় জোহার, আপনাদেরও সবাইকে এই মেলায় ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আমরা ইনভলভ করছি। এছাড়াও পর্যটনের দিক থেকে এই মেলার গুরুত্ব অনেকটা, শুধু বাঁকুড়া বিষ্ণুপুর নয়, সারা পশ্চিমবঙ্গ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে। আজকে চালু করা হলো শ্যামপুর ওয়ান ব্লকে গড়চুমুক চিড়িয়াখানা। দর্শক, শিল্পী, কলা কুশলী সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সকলের সহযোগিতায় সুন্দর হয়ে উঠবে আজকের উদ্বোধন। জায়গায় থাকুন এবং এসএইচজি গ্রুপের যারা রয়েছেন তারা নির্দিষ্ট জায়গা নিয়ে নিন। বহু মানবের মিলন দীর্ঘ বিষ্ণুপুর, ঐতিহ্যে সুপ্রাচীন, বৈচিত্র্যে সীমাহীন মন্দির নগরী বিষ্ণুপুর, স্বাগত জানাই। কয়েকটা দিন পরই বিদায় নেবে নতুন সাল, নতুন বছর আসবে 2024। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে বিষ্ণুপুরবাসী বিষ্ণুপুর ঘরানার গান, বাঁকুড়া জেলার লোকসংস্কৃতি সবকিছু ফুটে উঠবে আজকের এই বিষ্ণুপুর মেলার অনুষ্ঠানে। Also very symbolic of enlightenment. Recording in progress. God's love and the work of family love as well. The Honourable Chief Minister, having now lit the Christmas tree, lights on Park Street.